আমরা যারা বেড়াতে যেতে পছন্দ করি, কোথাও যাওয়ার আগে আমাদের প্রথম প্রশ্ন হয় রাত্রিবাসের ঠিকানা নিয়ে। অ্যাডভান্স বুকিং করে যাব না স্পটে গিয়ে হোটেল খুঁজব? ফ্যামিলি নিয়ে অজানা হোটেলে কি নিরাপদ হবে? হোটেলের বাজেট কেমন হবে? আমার মতে এই সকল প্রশ্নের সহজ উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের ইউথ হোস্টেল বুকিং করে যাওয়া। প্রত্যেকটি ইউথ হোস্টেলের ভাড়া সাধ্যের মধ্যে, এসি নন এসি সব রকম রুমের ব্যবস্থা আছে। সবচেয়ে বড় কথা, সরকারি নিরাপত্তা। হ্যাঁ, আর একটা কথা, ইউথ হোস্টেল শুনলে আমাদের ধারণা হয় কেবলমাত্র ইউথ হোস্টেল বুঝি কেবলমাত্র কম বয়সী ব্যাচেলা ছেলেমেয়েদের জন্য, তা কিন্তু নয়। আপনি ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে যেতে পারেন। ট্যুরিস্ট প্লেসগুলির হোটেলগুলির ভাড়া খুব আপ ডাউন করে। যেমন ধরুন পুজোর সময় বা কোনো ছুটির সময় দেখবেন দীঘার হোটেল প্রায় দুগুণ তিনগুণ হয়ে গেছে, কিংবা ধরুন পৌষ মেলার সময় বা বসন্ত উৎসবের সময় শান্তিনিকেতনের হোটেল অন্যান্য সময়ের তুলনায় প্রায় দুগুণ তিনগুণ, মানে নির্দিষ্ট কোনো সীমা থাকে না। ইউথ হোস্টেলের ভাড়া কিন্তু সারা বছর একই থাকে। কিভাবে আপনারা অনলাইনে ইউথ হোস্টেল বুক করতে পারবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো প্রথমে আপনারা গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করুন WB ইউথ হোস্টেল বুকিং। ইউথ হোস্টেল বুকিং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, অনলাইন ইউথ হোস্টেল বুকিং সিস্টেম ওয়েবসাইটটা দেখুন, ইউথ হোস্টেল বুকিং .wb.gov.in। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই ধরনের একটা উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমে রয়েছে হোম, তারপরে আছে চেক অ্যাভেলেবিলিটি, অর্থাৎ আমরা যেখানে বেড়াতে যেতে চাইছি সেখানকার হোটেল ওই তারিখে অ্যাভেলেবল আছে কি না সেটা আমরা চেক করে নিতে পারবো। তারপরে ট্যারিফ চার্ট, ভাড়া কত, ম্যাপ ভিউ, ওখানকার লোকেশান ভিউটা, ফটো গ্যালারি, রুলস অ্যান্ড গাইডলাইন্স, অ্যাডমিন লগইনটা আমাদের জন্য নয়, তো এটা ওদের যারা অ্যাডমিনিস্ট্রেশন তাদের জন্য। রুলস অ্যান্ড গাইডেন্সটা আপনারা দেখে নিতে পারেন। যেমন ধরুন রুলস অ্যান্ড গাইডেন্স আমি যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে যেটা দেখাচ্ছে, দ্য রিজার্ভেশন ফর ডরমিটারি ইজ গিভেন 60 days অ্যাহেড অফ দ্য শিডিউল ডেট অফ দ্য রিজার্ভেশন, অর্থাৎ 60 দিন আগে আমাদের রিজার্ভেশন করা সম্ভব। বুকিং ইজ নন ট্রান্সফারেবল, এটাকে অন্য কারোর কাছে ট্রান্সফার করা যায় না। দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ স্টে ইন দ্য ইউথ হোস্টেল ইজ ইউজুয়ালি 3 দিন। 3 দিনের বেশি কিন্তু আমরা একসঙ্গে বুকিং নিতে পারবো না। এরপরে 3 দিনের বেশি থাকতে গেলে আমাদের নতুন করে আবার বুকিং করতে হবে। দ্য ডে উইল বি কাউন্টেড ফ্রম 9 AM টু 8:30 AM, অর্থাৎ 9টা থেকে শুরু 8:30, অর্থাৎ চেক ইন 9টার সময় আর চেক আউট 8:30। বেশিরভাগ রুলস রয়েছে। এরপরে আপনি সাইডে চলে আসুন। প্রথমে আমরা দেখে নেব ট্যারিফ চার্টটা। তো ট্যারিফ চার্ট ক্লিক করলে আমাদের এখানে টোটাল সমস্ত যতগুলো ইউথ হোস্টেল আছে সেগুলোর কিন্তু আমরা ভাড়াগুলো দেখতে পাচ্ছি। যেমন ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল। অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের নন এসি ডাবল বেডেড রুম ভাড়া আছে 700 টাকা, এসি ডাবল বেডেড রুম 750 টাকা, এসি ট্রিপল বেডেড রুম 1150 টাকা, নন এসি ট্রিপল বেড 800 টাকা, এসি ফোর বেডের আছে ধরুন 1400 টাকা, ডরমিটারি আছে 250 টাকা, 225 টাকা। ডরমিটারি মাত্র আমরা যেহেতু মাত্র 225 টাকা পার হেডে কিন্তু ডরমিটারিতে আমরা থাকতে পাচ্ছি। স্মল নন এসি ডাবল বেডেড রুম 550 টাকা, অর্থাৎ এখানে কিন্তু ব্যাপারটা দেখুন, যেমন এসি ডাবল বেডেড রুম 750 টাকা, এসি রুম আমরা পাচ্ছি অযোধ্যা পাহাড়ে মাত্র 750 টাকায়, যেটা কিন্তু আশেপাশের প্রাইভেট হোটেলে কিন্তু এসি রুম 750 টাকায় হয় না, আরও অনেক বেশি চার্জ করে। আর একটা জায়গা দেখাচ্ছি, যেমন ধরুন বোলপুরে ধরুন এসি ডাবল বেডেড রুম দেখুন 1050 টাকা, নন এসি ফোর বেডেড 1100 টাকা, এসি থ্রি বেডেড রুম 1375 টাকা,
বেডের রুম 750 টাকা, বোলপুরে দেখুন নন এসি ডাবল বেডের রুম 6টা রুম আছে, 750 টাকায় পাওয়া যাচ্ছে। দীঘাতে দেখুন, দীঘাতে এসি 5 বেডের রুম 1550 টাকা, ডরমিটারি আছে 225 টাকা করে। এসি ডাবল বেডের রুম, দীঘাতে 3 ধরনের এসি ডাবল বেডের আছে, একটা 850 টাকা, একটা 750 টাকা, আর একটা 900 টাকা। মোটামুটি এগুলো যদি পিক সিজনে আমরা বুক করে যেতে পারি তাহলে আমার মনে হয় প্রাইভেট হোটেলের তুলনায় অনেকটা কমে পাওয়া যাবে, এবং এদের এখন ইনফ্রাস্ট্রাকচার বা সব দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। যাই হোক, এবারে আমরা দেখব যে কী করে আমরা এটাকে অনলাইনে আমরা বুক করব। আচ্ছা, এবারে আমরা তাহলে বুক করতে চাইছি। বুক করার জন্য চেক অ্যাভেলেবিলিটি আমাদের প্রথমে চেক করবো। ধরুন আমরা দীঘাতে বেড়াতে যেতে চাইছি, তো দীঘা ইউথ হোস্টেলে আমরা কি এখানে কোথায় কোথায় ইউথ হোস্টেলগুলো আছে একটু বলে দিই। প্রথমে দেখুন, কাঞ্চনজঙ্ঘা ইউথ হোস্টেল শিলিগুড়িতে রয়েছে, মুকুটমণিপুর ইউথ হোস্টেল। মুকুটমণিপুরের যে ইউথ হোস্টেলটা আছে সেটা কিন্তু খুব ভালো, একদম ড্যামের উপরে, এবং রুম থেকে কংসাবত ওখানে যে ড্যামটা আছে, মুকুটমণিপুরের যে ড্যাম, খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দীঘা ইউথ হোস্টেল এটাও খুব ভালো, অমরাবতী পার্কের একদমই পাশে, জাস্ট রোডের পাশে, 1-2 মিনিটের 2-3 মিনিটের মধ্যে সমুদ্রে যাওয়া যায় নিউ দীঘাতে। ম্যাসেঞ্জার ইউথ হোস্টেল, গঙ্গাসাগর ইউথ হোস্টেলও খুব ভালো, মাদারিহাট ইউথ হোস্টেল আলিপুরদুয়ারে যেটা রয়েছে, ডুয়ার্সে বেড়ানোর পক্ষে ইউথ হোস্টেল যথেষ্ট ভালো হবে। লালবাগ ইউথ হোস্টেল, দেবগ্রাম ইউথ হোস্টেল শিলিগুড়িতে এটা রয়েছে, হাওড়া ইউথ হোস্টেল, বোলপুর ইউথ হোস্টেল। বোলপুর ইউথ হোস্টেলের আমি একটু পরে, মানে এই ভিডিওতে বোলপুর ইউথ হোস্টেলের রিভিউ ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ইউথ হোস্টেলটাও খুব ভালো। বক্রেশ্বরের একটা রয়েছে শুশুনিয়া ইউথ হোস্টেল, শুশুনিয়া পাহাড়েই পাশেই রয়েছে শুশুনিয়া ইউথ হোস্টেল। রামকিঙ্কর ইউথ হোস্টেল বাঁকুড়াতে রয়েছে, পুরুলিয়া ইউথ হোস্টেলটা পুরুলিয়া টাউনে রয়েছে। রাঙামাটি ইউথ হোস্টেল পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর টাউনে রয়েছে রাঙামাটি ইউথ হোস্টেল। কাজী নজরুল যুব আবাস চুরুলিয়াতে রয়েছে, মালদা ইউথ হোস্টেল আছে, জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল, এটা হচ্ছে পুরুলিয়া বেড়াতে যাওয়ার পক্ষে জয়চণ্ডী পাহাড়, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমাটা এই পাহাড়ে শুটিং হয়েছিল, এই পাহাড়েই কিছুটা ওপরে এই জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল রয়েছে। এখান থেকে আপনারা গড়, পঞ্চকোট, বরন্তি এবং পুরুলিয়ার প্রায় সমস্ত জায়গা প্রায় কভার করা যায়। চালসা ইউথ হোস্টেল, তো এইসব জায়গায় ইউথ হোস্টেলগুলো রয়েছে। এবারে আমরা ধরুন আমরা কোনো একটা জায়গায় জাস্ট বুকিং করে দেখাচ্ছি, ধরুন আমরা দীঘাতে যাচ্ছি, তো দীঘা ইউথ হোস্টেলে আমরা প্রথমে ক্লিক করলাম। হ্যাঁ, এবারে দেখুন এখানে আমরা সমস্ত এই রুমগুলো 60 দিন, আগামী 60 দিনের জন্য, আজকে 24/10/21, এখান থেকে নেক্সট 60 ডেজ, একদম 23/12/2021 অবধি এদের রুমের যে অ্যাভেলেবিলিটিগুলো এরা দেখাচ্ছে। ধরুন আমরা কোনো একদিন যাচ্ছি, আমরা ধরুন এসি ডাবল বেডের একটা রুম নিচ্ছি, সাপোজ আমরা ধরুন 10 তারিখে যাব, 10ই নভেম্বর যাব, তাহলে এইখানে আমাদের এই রুমটা আমাদের পছন্দ হয়েছে, এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে তাহলে আমাদের তারিখটা দেখাচ্ছে। এদের একটা ব্যাপার আছে, 10 তারিখ থেকে 10 তারিখ, মানে অ্যাকচুয়ালি এটা আমারও প্রথমে বুকিং করার সময় কনফিউশন হয়েছিল। অন্যান্য সাইটে যেটা হয়, আমরা ধরুন 10 তারিখে যাচ্ছি, অর্থাৎ 11 তারিখে কিন্তু আমাদের চেক আউট করবো, 10 তারিখে 9টার সময় আমরা চেক ইন করলাম, 11 তারিখে 8:30টার সময় চেক ইন করবো, মানে চেক আউট করবো। কিন্তু এখানে সাইটে যেটা দেখাচ্ছে ফ্রম 10 তারিখ থেকে 10 তারিখ, এটা কনফিউজড কিছু হওয়ার কারণে, 10 তারিখ থেকে 10 তারিখ মানে হচ্ছে আপনি 10 তারিখে ঢুকবেন, 11 তারিখে চেক আউট করবেন, 11 তারিখে সকাল 8:30 কি 9টা ওদের যেমন যা সিস্টেম আছে সেরকমই চেক আউট করবে। মানে 10 তারিখ টু 10 তারিখ আমাদের মনে হবে এটা একদিন হচ্ছে, হ্যাঁ এটা একদিনই হচ্ছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম সাইটে বা বেনিফিস অন্যান্য সাইটে কিন্তু এটা একদিন মানে এখানে লেখা থাকে 10 টু হচ্ছে 11 তারিখ, কিন্তু এই ইউথ হোস্টেলে যেটা লক্ষ্য করি 10 তারিখ টু 10 তারিখ মানে একদিন। এখানে সাবমিট করবেন, সাবমিট করলে আমি তো অলরেডি লগ ইন করে রেখেছি। আচ্ছা, এটা তাহলে লগ ইন করতে হবে, লগ ইন, আচ্ছা লগ আউট করে দিই।
এখানে যে লগ ইন অপশান আছে, লগ ইন করতে চাইলে তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার যদি অলরেডি করা থাকে তাহলে কিন্তু আপনাকে এইটা আপনি লগ ইন করবেন, যদি না করা থাকে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে আপনাকে দেখাচ্ছি, রেজিস্ট্রেশন ফর্মটা একবার ফিল আপ করে রাখলে প্রথমে ফার্স্ট নেম আপনার নামের প্রথম অক্ষরটা দিতে হবে, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম অর্থাৎ টাইটেল, জেন্ডার মেল ফিমেল, অ্যাড্রেস মোটামুটি একটা অ্যাড্রেস দেবেন, এরপরে আসছে মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, তারপরে ইমেল আইডি, তার এটা দিয়ে আপনাকে ইউজার আইডি, ইউজার আইডি আপনি অর্থাৎ যে আইডি দিয়ে আপনি করতে চাইছেন, তারপরে পাসওয়ার্ড নিজের মতন একটা পাসওয়ার্ড, ওরা পাসওয়ার্ডটা বলে দেয় যে পাসওয়ার্ডটা নিউমারিক্যাল থাকতে হবে, আলফাবেট থাকতে হবে, আপার কেস লোয়ার কেস এরকম কম্বিনেশান করে ন্যূনতম মানে 8 অক্ষরের দিলে পাসওয়ার্ডটা হয়, তারপরে রিটাইপ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি গোপন যে আপনার পাসওয়ার্ডটা সেটাকে আবার রিটাইপ করে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে তখন আপনার তারপরে আপনাকে লগ ইন করতে হবে। চাই এই ফর্মটা একবার আপনি ফিল আপ করে রাখলে এবং এই তথ্যটা অর্থাৎ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো আপনি কোথাও একটা লিখে রাখলে এটা কিন্তু যে কোনো ইউথ হোস্টেলের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউথ হোস্টেলে যে কোনো সময় আপনি কিন্তু এটা বুকিং করতে পারবেন। যাই হোক, এরপরে আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন করলে এখানে ক্যাপচা কোড চাইছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি আপনাকে দিতে হবে, দেওয়ার পর পেমেন্ট টাইপ, পেমেন্ট টাইপে দেখুন এখানে 3 ধরনের পেমেন্ট টাইপ আছে, অনলাইন ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। ধরুন অনলাইন ব্যাঙ্কিং হলে খরচটা একটু কম আছে, দেখুন এখানে ট্রানজ্যাকশান চার্জটা এটা আছে, এরপরে যদি ক্রেডিট কার্ড দেওয়া যায় ট্রানজ্যাকশান চার্জটা এরকম হচ্ছে, আবার ডেবিট কার্ড দিলে ট্রানজ্যাকশান চার্জটা এটা আছে। তা অনলাইন ব্যাঙ্কিং ধরুন আমরা দিচ্ছি, দেওয়ার পর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক দিতে হবে, টিক দেওয়ার পর ওকে দিতে হবে, ওকে দেওয়ার পর এটা দেখিয়ে দিচ্ছে যে এরকম 10 তারিখ থেকে 10 তারিখ 800 টাকা মোট খরচ, কোথায় আমরা নিচ্ছি, মুকুটমণিপুর ইউথ হোস্টেল, এসি ডাবল বেডেড রুম, পে নাও দিতে হবে, তো এখানে একটা বিষয় ফোনপে মানে ইউপিআই অ্যাড্রেস এখানে দিচ্ছে না। এরপরে আমার যেহেতু ইন্টারনেট ব্যাঙ্কিং করা আছে স্টেট ব্যাঙ্ক, তো এরপরে ডিটেলস দেওয়ার পর মেক পেমেন্ট করে দিলে কিন্তু আপনাদের এই রুমটা এইভাবে কিন্তু বুকিং হয়ে যাচ্ছে। যাই হোক, আমি ইউথ হোস্টেলের বোলপুর ইউথ হোস্টেলের একটি রিভিউ ভিডিও শেয়ার করছি। আমার এক বন্ধু কৌশিক মণ্ডল খুব রিসেন্ট এই 2021 সালের নভেম্বর মাসে বোলপুরে গিয়েছিলেন, উনি আপনাদের সুবিধার্থে বোলপুর ইউথ হোস্টেলের একটি রিভিউ ভিডিও বানিয়েছেন, সেটা আমি আমার এখানে শেয়ার করছি। শান্তিনিকেতনে আমরা এসেছি বোলপুর ইউথ হোস্টেল, যেটা অবস্থিত স্কুল বাগান বা ডাকবাংলো মোড়, প্রায় স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে এটা অবস্থান করছে। আমরা এখানেই উঠেছি, আসুন ভিতরে গিয়ে আমরা দেখি এর কন্ডিশনটা কেমন, আমরা দেখাচ্ছি। খুব সিমসাম, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখুন এর মেঝেটা মানে ঢোকার এন্ট্রান্স এটা, আর বিল্ডিংগুলো একদম পুরো নতুন বিল্ডিং, পুরো ডেকোরেট, ওয়েল ডেকোরেট, একটা আধুনিক হোটেলে যা যা সরঞ্জাম থাকে এখানে সেটা অবস্থান করছে। এই ইউথ হোস্টেলের নিজস্ব ক্যান্টিন আছে, আমরা ক্যান্টিনটা দেখাবো, তার আগে এর কিছু নিয়মাবলী আমরা দেখাচ্ছি, যুব আবাসের কিছু নিয়মাবলী, নিয়মাবলীটা আপনারা দেখলেন। দেখার পর আমরা এই হোস্টেলে অনলাইনেই বুকিং হয়, অনলাইন ছাড়াও অনলাইনেই বুকিং হয়, এবং এখানে এসি নন এসি ডবল বেড ট্রিপল বেড 4 বেডেড রুম পাওয়া যায়। এটা অনলাইনে কী কী তখন
যা যা আছে মোটামুটি আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন কখন কি বুকিং হচ্ছে, খুবই চাহিদা। আমরা রিসেপশনটা একটু দেখব, হচ্ছে রিসেপশন। দাদা এটা শুধু অনলাইনেই বুকিং হয় না, এমনি অফলাইন অফলাইনে হয় না কোনো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অনলাইনে যখন বুকিং করছিলাম দেখি নেট ব্যাঙ্কিং না হলে ওরা লগ ইন করতে দিচ্ছে না, এমনি অন্য কোনোভাবে অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ আপনারা শুনলেন দেখলেন যে কার্ড অ্যাকসেপ্ট সাধারণত নেট ব্যাঙ্কিং না হলে, হ্যাঁ খুব ব্যবস্থা খুবই ভালো। এখানে নিজস্ব ক্যান্টিনটা আমরা একটু দেখাচ্ছি আপনাদের, এটা একটা করিডোর, এখানে একদম এসি ক্যান্টিন, ক্যান্টিনটা পুরো এসি। এখানে মোটামুটি সকালবেলা টিফিন পাওয়া যায়, ভালো আছো? হ্যাঁ সকালবেলা এখানে আমাদের সকালবেলা এখানে টিফিনের ব্যবস্থা আছে, এবং তার সঙ্গে সঙ্গে দিনের বেলা, হ্যাঁ দিনের বেলা মোটামুটি থালি মাছ মাংস, তাই তো দাদা ভাই? মাছ মাংস নিরামিষও পাওয়া যায় এখানে। রাতের বেলা কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে, রাতের বেলা কিন্তু আপনারা এখানে কিন্তু এই থালিটা বা মিলটা পাবেন না, যা আছে মোটামুটি রাতের বেলা আপনারা এই যে মেনুটা দেখতে পাচ্ছেন, প্রায় তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি, চিকেন তন্দুরি, হ্যাঁ চিকেন ভর্তা, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, এগুলো আপনারা পাবেন মোটামুটি। হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের মেন মেনু, হ্যাঁ এটা স্পেশাল মেনু। আচ্ছা আর মেন মেনুটা ওটা হচ্ছে এবার দেখুন এই হোটেলটার পিছন দিকে একটা সুন্দর মাঠ, বড় মাঠ, এটাকে ডাক বাংলো বলছে। সকালবেলা এখানে সবাই প্রায় মর্নিং ওয়াক করে, হোটেলের পিছন দিক দিয়ে এটা দেখা যাচ্ছে। এবং আমরা দেখুন এবার আমরা একটু দেখব এখানে এই হোটেলের রুমটা খুবই সুন্দর ডেকোরেটেড এবং ওয়েল ডেকোরেটেড, একদম পুরো যেন মনে হচ্ছে নতুন, পুরো নিচে পাথর দেওয়া, মার্বেল পাথর। এবং বাথরুমটা আসুন দেখাই, বাথরুমটা বাথরুমটা খুবই সুন্দর, বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো টাইলস দেওয়া, এবং গিজারও ব্যবস্থা আছে, দেখুন গিজারের ব্যবস্থা আছে, টাইলস এবং পুরো একদম সুন্দর ব্যবস্থা। তারপরে ওয়ার্ড্রপের ব্যবস্থা আছে, বেসিন বেসিন ওয়ার্ড্রপ, হ্যাঁ একদম সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন, সবাই আপনারা আসতে পারেন। এবং এখানে এখানে আপনারা মানে সত্যি সত্যি খুবই ভালো। আর এই লন দেখা যাচ্ছে দেখুন পিছন দিকটা, একটা বারান্দা লন, সব এখানে সত্যি এদের ব্যবহার ও আতিথেয়তাও খুব ভালো, সরকারি একটা এতে এত সুন্দর আমরা আশা করিনি, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। বাথরুমটা যথেষ্ট বড়, এবং আর সব থেকে বড় কথা এখানে নিজস্ব অ্যাকোয়াগার্ডের জল, বাইরে থেকে যেটা সমস্যা জল কিনতে হয় না, সেই জলটা কিন্তু আমরা এখানে পাই, জলটা এখানে খুবই একদম পুরো ভালো রকম, ভালো রকম ব্যবস্থা, জলের আর কিনতে হচ্ছে না। এদিকে দেখুন একটুখানি চারতলা বিল্ডিং আছে, দেখা একটু চারতলা বিল্ডিং, এদিকে চারতলা বিল্ডিং, আর এদিকে দুতলাও আছে, এদিকে দেখো একটু দুতলা, আর এই সামনে নতুন বিল্ডিংয়ে দুতলা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আসবেন এবং সত্যি এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো, ঠিক আছে? এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবেন।